চেষ্টা করবেন যেন আমাদের কান পর্যন্ত না আসে। কর্তাপক্ষ থেকে আজকের গানের পালা নির্ধারণ করেছেন এলমে নবুয়ত এলমে বেলায়েত। উপরে ভলিউমটা আরেকটু একটু দেন দাদা, মাইক্রোফোনটা ভাই যিনি আছেন উপরে আমার এটা একটু দাঁড়াক দেন, মুভ করে বলতে হয় তো একটু দূরে থেকে বললেই শোনা যায় না। এলমে নবুয়তের ভাগে আমি অধমকে রেখেছেন এবং বাংলাদেশের প্রখ্যাত গায়ক, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী জনাব আব্দুল লতিফ সরকার সাহেব, উনি বেলায়েতের ভূমিকায় আলোচনা করবেন। পালা গানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নবুয়ত আল্লাহ পাক বলে আউয়াল উমা খালাকাল্লাহু মিন নূরি, হাদিস কুদসিতে বলেছেন কথাটি, আমি যাহা সৃষ্টি করি প্রথম তাহা হচ্ছে আমার মুহাম্মদী নূর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আনা নূরুল্লাহি ওয়া কুল্লে শাইইন মিন নূরি, যদি আল্লাহ পাক আমার মুহাম্মদী নূরকে সৃষ্টি না করত এই পৃথিবীর বুকে তোমরা যা কিছু দেখো, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ ছিল ফকলম, আল্লাহ পাক একটি বালুর কণাও সৃষ্টি করতেন না, আমি মুহাম্মদের উসিলা করে সমস্ত মাকলুকাত তৈরি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় ত্বক দরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরনীর আকার, ষষ্ঠমে আদম সফি বৃক্ষের ফুল, সপ্তমে আবদুল্লার পেশানিতে, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে আসলেন এই ধরাধামে, দশমে 50 বৎসর 2 মাস 27 দিনে তিনি মক্কানগর থেকে হাতিম নামক এলাকা থেকে কাবা ঘরের বারান্দা থেকে সশরীরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমান ভেদ করে সেজদাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে দিদার করে তারপরে এই ধরাধামে তিনি আবার ফিরে এসেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবুয়তের উৎপত্তি, নবী থেকে বেলায়েতের উৎপত্তি, যথা তার বেলায়েত ছিল বুকে বক্ষ দেশে আর নবুয়ত ছিল তার পৃষ্ঠ দেশে। এই নবুয়তের আলোচনা আরো, দয়াল নবী আসার আগে আরো 312 জন নবী এসেছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এসেছেন। সমস্ত নবীগণ তারা আশা করেছিল, তারা ভেবেছিল যে আমরা নবী না হয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারতাম আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমাদের সমাজে কিছু লোক আছে নবীকে বলে থাকে নবী নাকি বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ মিন জালিক, বলে নবী আমাদের মতো মাটির মানুষ। তারা কারা? তারা হচ্ছে ওহাবি, হারেজি, খারেজি, এজিদি, যারা নবীজি থাকতেই নবীর বিরুদ্ধাচরণ করেছে আজ থেকে 1450 বৎসর আগে। এখন তারা নাই, ওহাব নজদি নাই, এজিদ নাই, কিন্তু তাদের বংশধর খুঁজতে পাওয়া যাবে, বিশেষ করে আমাদের বাংলাদেশে এটা বেশি। তারা ইসলামের লেবাস পরে ইসলামের ক্ষতি করছে, গাছের গোড়া কেটে গাছের আগায় পানি ঢালছে। আমি গানে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে গানে চলে যাব, কোনো ইবাদত লাগবে না, কোনো কিছু প্রয়োজন নাই, যদি আপনার ভিতরে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকে, ওই মুহাম্মদের মহব্বতেই আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আহকাম যা আছে আমরা মেনে চলবো, নবীর মহব্বত থেকে আমরা যেন দূরে সরে না যাই। গানে চলে যাই। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। হে বিশ্ব নবী ইসলাম রবি তুমি, হে বিশ্ব নবী ইসলাম রবি, হে বিশ্ব নবী তুমি ইসলাম রবি, ধ্যানের ছবি তোমায় হাজার সালাম, বড় ধ্যানের ছবি তোমায় হাজার সালাম, ও নবী ধ্যানের ছবি তোমায় হাজার সালাম, তুমি পাঠ করো একরা কাপিল হে, ও পাঠ করো একরা কাপিল
এনে সজাইয়া শান্তি জুগাইছিলাম রবি আমার বিছানা লাগিয়া এনে সজাইয়া শান্তি জুগাইছিলাম এই মানুষে মানুষে বাদে প্রেম পাশে মানুষে মানুষে বাদে প্রেম পাশে মানুষে মানুষে বাদে প্রেম পাশে ভক্তি আর বিশ্বাসে ল নবীর নাম ভক্তি আর বিশ্বাসে ল নবীর নাম আমরা ভক্তি আর বিশ্বাসে ল নবীর নাম বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি দিবস রজনী গাও তাহার গুণগান নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম আমার নবীজির তুলনা এই জগতে মিলে না নবীর তুলনা এই জগতে মিলে না দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না নামের সাথে রব্বানা লিখিল যার নাম নামের সাথে রব্বানা লিখিল যার নাম নামের সাথে রব্বানা লিখিল যার নাম দেওয়ান খালেকের মনে যায় প্রিয় নবী মোস্তফা ও দেওয়ান খালেকের মনে যায় প্রিয় নবী মোস্তফা আর দেওয়ানের মনে যায় প্রিয় নবী মোস্তফায় সেবিতে তোমায় আমি সাজিয়া গোলাম নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে খাজা বাবার বাগানে বাগানে বুলবুলি বসেছে ও ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি খাজা বাবার বাগানে বাগানে রে বুলবুলি বসেছে সভা করে আছেন যারা ভক্ত আসে কান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া সকলে মিলে যদি থাকেন ভাই নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে হয় রে গণ্ডগোল তাতে আমাদের কবিত্বের মাঝে হয়ে যাবে ভুল নবুয়তার বেলায়েতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ প্রথমবার জিজ্ঞেস করি সরকারের ওধারে তিনি দাঁড়াইয়া রাজা সরে জবাব দিবে মোরে প্রথমবারে জিজ্ঞাসা আমার বেলায়েতি নিয়া ওই কথার জবাব দিবে আসরে দাঁড়াইয়া আমার প্রথমবারে জিজ্ঞাসা প্রথমবারে জিজ্ঞাসা সভাতে খুলে বলেন না সভাতে খুলে বলেন না সভাতে খুলে বলেন না জিজ্ঞাসি আপনার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের বাগানে বাগানে রে বুলবুলি বর্তমান বেলায়েত আছে কতটুকু এই বেলায়েত কিভাবে রক্ষা করা যাবে বলবেন সঠিক সুখু বেলায়েত কয় প্রকার তা কি কি হয় কোন মানুষের গেলে কাছে বেলায়েত পাবরে নিশ্চয় এই ছোট্ট করে জিজ্ঞেস আমার ইহার বেশি নাই সুন্দরভাবে জবাব দিলে প্রাণে শান্তি পাই আর কোনো জিজ্ঞেস করব না শোনেন বন্ধুগণ বসেন এখানে বসেন 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 আপনি বসেন এই লাইভে দিয়ে রাখো তো এটা লাইভে দাও একজন লাইভে দিয়ে রাখো বসেন ওনাকে বসতে দাও এই পর্যন্ত প্রশ্নই আমার ইহার বেশি দাদা বসেন আমি আসার পরে বলার পরে আপনি আমার
আচ্ছা এটা কমায় দেন আর আমরা হচ্ছি অতিথি এখানকার মেহমান আপনার এলাকার মেহমান আমরা আমরা আসছি আর না আপনি যে আপনাকে আপনি আমাকে আঙ্গুল উঁচা করে বললেন যে বন্ধ করেন এর জন্য আপনি ওইটা অনুরোধ করতে পারেন আমাকে আপনি আমাকে অনুরোধ করতে পারেন না আপনি আমাকে এভাবে বলতে পারেন না আপনি আমাকে আপনি যখন আমাকে আমি আপনাকে আস্তে 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 আমি বলছি এই দাঁড়াও এই আমি এই দেশের নাগরিক বাংলাদেশের আমার অধিকার আছে এই দেশে আমি বলতেছি দাঁড়ান দাঁড়ান আপনি বসেন আমরা আপনি যেভাবে বলবেন আমরা ওভাবেই করব এই একজন কথা বলবেন না বললাম আপনারা বসেন আমি কথা বলছি আজকে বসবেন হ্যালো দয়া করে দয়া করে দয়া করে আপনারা শৃঙ্খলার পরিপন্থী কাজ করবেন না এটা আইনের বিষয় সারের লোক কথা বলতেছে আমাদের এই বাংলাদেশ জাতীয় ভাবন সমিতি ফাউন্ডেশনের মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব তারাই কথা বলতেছে আপনারা হই কহই আল্লাহ করবেন না আমরা কোনো সম্মান নাই ইজ্জত নাই হ্যালো আপনারা দয়া করে হই হাল্লা করবেন না কথা বলতে দেন আমি আমার দর্শক ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করি কেউ কথা বলবেন না এখানে আমাদের সভাপতি সব আছে কথা বলেন উনি একটু কথা বলছে স্যারের সাথে কথা বলবেন না আপনারা কেউ আপনারা হই হল্লা করবেন না সুন্দরভাবে বসেন আমরা কথা বলতেছি স্যারের সাথে বসেন কন্ট্রোলে
এই কেউ চিল্লাবেন না কেউ চিল্লাবেন না কেউ চিল্লাবেন না এই আমার কথা শুনেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বন্ধু আমাদের বান্ধব তারা আমাদের ভালো চায় তবে কেবা কারা ত্রিপল নাইনে কল দিয়া নানা হ ঝামেলা করে আমি আস্তে শেষ তা আমাদের মাননীয় ওসি সাহেব বলছে আপনারা প্রোগ্রাম করেন সকালবেলা আমার সাথে দেখা করেন আমরা ওসি সাহেবের সাথে দেখা করব আমরা আল্লাহর ওলির নামে গান করি আমরা দেশের বাউল আমরা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করতে পারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা ধন্যবাদ সকলকে স্যারকে বসতে দেন এখানে একটু চেয়ার দেন আপনি ওনাকে চেয়ার দেন এখানে চেয়ার দিয়ে বসতে আপনি যখন স্যার আপনি যখন আমাকে বলছেন এই বন্ধ করেন এই বন্ধ করেন আপনি যখন আমার গানটা শেষ হইতো আপনি আমার গানটা শেষ হইছে স্যার
আপনি যদি বলতেন যে বাড়ায় দেন না স্যার আমরা জানি না আপনি আসছেন আমি জানি না সবাই বললো হবে না আপনি যদি আস্তে করে একজন পাঠায় বলতেন যে গানটা বন্ধ করুন আপনি একটা কথা বলছেন এখানে হাজার হাজার লোক ওরা আমারে চিনে দেখেন পড়াইছি তারে আমি আমি সারাটা পৃথিবী ঘুরে আসছি ইউনুস্ক থেকে স্যার দেখুন কজন পড়াইছি আপনি স্যার না আমার কাছে কেউ আসে না এক মিনিট আসে না কেউ পাঠাইছি না আপনি দেখেন স্যার আমার একটু কথা শুনবেন আসেন একটা কথা শুনবেন আসেন শুনবেন স্যার আপনি পাঠাইছেন আমার কাছে কেউ আসে না আমারে আস্তে করে এসে বলছেন শুনেন স্যার বলতে একটু বন্ধ রাখাই মন আমার দুটো কথা বলতে আমি কিন্তু কেউ যদি আমাকে বলে যে বন্ধ করেন আমি এই দেশের ছেলে কেন আমার বাউল গান বন্ধ করব এই দেশের ছেলে আমি ওই দেশের ছেলে আমি এখন পুলিশের পোশাক পরা আপনি বাউল শিল্পী আমি বাউল শিল্পী আপনি মুসলিম সন্তান আমরা মুসলিম সন্তান ইসলামের পক্ষে আমরা কথা বলবো হবে এটা আমি কখনোই চাই না কেন হবে স্যার আমি আমি আমার সাথে নাই আমাদের আমরা বাউল এই আপনারা সবাই বসেন এখানে সেন্টিমেন্ট গ্রো করার মতো কিছু হয় নাই এখানে 999 আছে আপনারা জানেন বাংলাদেশে 999 এ অনেক লোকজন ফোন দিচ্ছে যে গান হবে না মানুষের ঘুমের সমস্যা হচ্ছে পাশে প্রোয়েক্টিভ হাসপাতাল রোগীদের সমস্যা হচ্ছে এই জন্য আমি এখানে আসছি আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি তারা সাউন্ড কমায়া চেষ্টা করবো আমরা গান বাজানোর জন্য তবে সাউন্ড থাকবে না আর আপনারা এদেশের নাগরিক আমিও এই দেশের নাগরিক এখন পোশাক পরছি পুলিশ অফিসার পোশাক খুললে আমিও আপনার মতো নাগরিক বাট সেন্টিমেন্টাল কেউ গ্রো করেন না কারণ কারণ উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় কিন্তু শান্তি আনা খুব কঠিন ঠিক আছে যদি কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চান সেটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে তো ভালো থাকেন তবে শান্ত সৃষ্টভাবে সবাই থাকেন আমরা চাই সুস্থ ও সুন্দরভাবে গান পরিবেশিত হোক তবে সাউন্ডলেস হবে কোনো সাউন্ড থাকবে না তারপরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করতেছি থ্যাংক ইউ আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন কেউ হইচই হইলো করবেন না এটা একটা ধর্মীয় অনুষ্ঠান আল্লাহ এবং আল্লাহর রাসূলের আল্লাহর নবীর আল্লাহর ওলিদের আলোচনা হইতেছে এটা শুনলে আপনাদের ইমানের আরো জোশ বেড়ে যাবে আপনারা ধৈর্য সহকারে বসেন কেউ কোনো হই হুল্লোড় করবেন না নারায়ণগঞ্জ বাউল সমিতির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আহ্বান করা যাইতেছে কেউ হইচই করবেন না হই হুল্লোড় করবেন না আপনারা ধৈর্য সহকারে বসুন এবং ধর্মীয় আলোচনা শুনুন এবং আমার কমিটির ভাইদেরকে বলছি স্যারের একটা চেয়ারের ব্যবস্থা করে দেন গান শুনবে স্যার আপনি নিজেও বসে গান শুনেন কি আলোচনা হচ্ছে
আপনারা একটু বসেন আর বাইরের সাউন্ডটা বন্ধ করে দেন মাইক অপারেটর ভাই যিনি আছেন বাইরের সাউন্ড বন্ধ করে দেন আর আপনারা একটু বসেন বাইরে যেন কোনো সাউন্ড না থাকে শুধু মনিটরে দিয়ে রাখেন বাইরে কোনো সাউন্ড দেন না এই দর্শক শ্রোতারা আপনারা কথা শুনতে পাচ্ছেন এই শুনেন এটা একটা আপনারা যে গানের যে আয়োজনটা করছেন এটা একটা পারমিশন লাগে প্রশাসনের এটা জানা আছে তো সেটা কি আছে আপনাদের এই পারমিশনটা কি আছে এখানে কর্তৃপক্ষ যারা আছে এই গানের আয়োজন যারা করেছে এরা কি এই পারমিশন নিয়েছেন এই ভাই এই এই ভাই এই শিল্পী ভাই শুনেন এখন এখানে শোনেন ভাই শোনেন আপনারা আয়োজনটা করছেন এটা কি পারমিশন নিয়েছেন আরে ভাই একজনের আমরা চুপ করি আজ শুনেন আপনার কি অনুমতি নিয়েছেন আমরা অনুমতি আমার এখানে মেহমান তাহলে আমার আমি আমি হচ্ছি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সভাপতি যার প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম আমার বাবার ছাত্রী আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান উনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমরা এখানে আসছিলাম এই ইমরান সাহেবের দায়িত্বে দাওয়াতে গান করার জন্য পালা গান করার জন্য এই লোকগুলি আসছে এখানে এমনি জায়গা সংকুলন জায়গার ওইয়া ভালো না আমরা সুন্দরভাবে গান করছি সেখানে কোনো হই হল্লাও নাই কোনো কিছুই নাই এখানে আমরা ধর্মীয় কথা বলার পর বর্তমান যে সিচুয়েশন এই প্রেক্ষাপটে যদি আপনারা কোনো শোভাযাত্রা কোনো গানের অনুষ্ঠান করতে গেলে ডিসির পারমিশন লাগে ডিসির পারমিশন লাগে আর না হয় লোকাল এমপির পারমিশন লাগে এরকম কি কোনো কিছু আছে আমি আমার জানা মতো উনি সব কিছু রেডি করে আমাদের ক্যান্সেল যেখানে যাই আগামীকালকে আমি এক জায়গায় যাবো সেখানে আমার পারমিশন এই এই আপনারা মোবাইল বন্ধ করেন বন্ধ করেন বলছি কথা বলতেছি আমি মোবাইল বন্ধ করেন না না এটা কে কমিটি কই ডাক দেন কমিটির সাথে কথা বলি আমরা কমিটির সাথে কথা বলি কারণ এখন যদি প্রশাসন যদি মনে করে প্রশাসন যদি মনে করে যে এই অনুষ্ঠান কিসের অনুষ্ঠান কেন ওটা কি বিষয় কাদের কিছুই জানে না এখন তো আমাদের কাছে কমপ্লেইন আসে যে এখানে একটা গানের অনুষ্ঠান যেটা কোনো প্রশাসনিক কোনো আদেশ এবং নির্দেশ নাই এটা উনি মিথ্যা বলেনি আমার আমার প্রশ্ন আপনার লোকাল নিয়ে আপনাকে
মেইনটেইন করতে হবে লোকাল আপনাদেরকে আমার জানার মতো লোকাল প্রশাসন এই লোকাল বসে আপনারা জানেন সব জি 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 কাকে জি আমি ডিসি ডিসি ওই আপনারা আপনারা আমাদের পারমিশন না দেখেন রিসিপশন আছে রিসিপ কবি আছে কিন্তু আরে ভাই রিসিপ কবি আপনারা কাকে সময় পারমিশন অনেক টাকা ইয়া করে লেছি পারি আমি হাজির সাথে দাওয়াত দিছি কাউন্সিলর সাহেবকে দাওয়াত দিছি সময় সম্পদের কারণে আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা ভেরিফিকেশনটা পাই নাই স্যার মানুষ স্যার আমরা তো অলরেডি কোন ধর্মীয় অনুষ্ঠান আছে তার ওই একটা কথা আমি মাইকে রাখুন এটা গান্ধ তো আমি আমি যদি লাগিয়ে থাকে আমি করি না আমি আমার আমরা তো ক্রিমিনাল আছে আমাদের নামে কি 10টা মামলা আছে এখানে এই যে মানুষগুলো আছে আছে স্যার কাছে সরেন কার্ড দেখি বেশ মাইন্ডের লোক সব আপনি আমার কে আনি বলে অফিসার কথা আছে স্যার অফিসারের নলেজ আছে স্যার সব দিতে হই এখন আমরা দেশে বাইরে এনে ছড়ি হচ্ছে দর্শক শ্রোতারা আমার কথা শোনেন আপনারা হইচই করলে তো গান শুনতে পারবেন না পারবেন এখন যদি আপনারা এই গান উপভোগ করতে চান আপনার পার্শ্ববর্তী মানুষের কোনো রকমের ক্ষতি না হয় সেটা তো দেখতে হবে শুনতে হবে আপনার অল্প সাউন্ড দিয়ে কোনো হইহুল্লা করা যাবে না যাবে হইহুল্লা করলে কিন্তু আমরা এখানে বসে থাকবো পরিষ্কার কথা শান্ত শৃঙ্খলাভাবে গানের আওয়াজ একেবারেই কম হবে জাস্ট মঞ্চের ভিতরেই আওয়াজটা থাকবে বাইরে যাবে না আমার কথা বুঝতে পেরেছেন এইটা নিয়ে হইহুল্লা করলে আমরা কিন্তু এটা আইনি যে প্রক্রিয়া আমরা সেটা করব আপনারা গান শুনতে আসছেন ধৈর্য সহকারে এবং উশৃঙ্খলতা কোনো রকম করবেন না শৃঙ্খলা বজায় রেখে ঠিক আছে শৃঙ্খলা বজায় রেখে যেটা সম্ভব সেটা করবেন ঠিক আছে এই বাহিরের মাইকগুলি বন্ধ করে দাও ভিতরে যে সাউন্ডটা সেটা কমাই দাও এ মাইকম্যান এই ভিতরের সাউন্ডটা হাফ করে দাও ওকে ওকে সবাই শান্তিপূর্ণভাবে বসে যান ধন্যবাদ সকলকে বাইরে মাইকগুলো যেন না থাকে হ্যাঁ শুধু মনিটরে একটু দিয়ে রাখেন বাইরে সাউন্ড দিয়ে এই মনিটরগুলো যাও হ্যাঁ হ্যালো হ্যালো বাইরে যান না যায় এদিকে ঘুরে যান আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে পীড়িতের নদী বন্ধুর পীড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমে সখিরে
ঘরের শোভা পীরা চকিরে 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 সই বাড়ির শোভা বাগবাগির চা ঘরের শোভা পীরা নারীর শোভা আখায়ার সিধু ওরে নারীর শোভা কাটা সিধু নারীর শোভা শাখায়ার সিধু দরিয়ার শোভা ডিঙ্গাতে মরি বন্ধুর পীড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমে নদী ওইরা যাইতে দে নাই পাথারে ওইরা যাইতে দে নাই পাথারে বাদি দারু ধীরে মোলা বন্ধু দিতে সখিরে পুরুষের বসন্তের কালে হাতে মন বাসি হাতে মোহন বাসি নারীর যৌবনের কালে ওরে নারীর যৌবনের কালে নারীর যৌবনের কালে মুখে মধুর হাসিরে মরলাম বন্ধুর পীড়িতে এ বন্ধুর বাড়ি আমার বাড়ি দেয় বন্ধুর বাড়ি আমার বাড়ি দেয় মধ্যে প্রেমে নদী ওইরা যাইতে দে নাই পাথারে ওইরা যাইতে দে নাই পাথারে বাড়ি দারু মোরা বন্ধুর পীড়িতে বুকের আগুন বুকে লইয়া ছটফটাইয়া মরে বুক ছিড়িয়া ব্যথার কথা কইতে নাই আর পারে ও সই শ্রাবণ মাসে ভরে নদী জোয়ার যৌবনে আমি নারীর যৌবন জোয়ারীর জন রাখিব কেমনে দেওয়ান খালিক জইলাম ওরে দেওয়ান খালে জইলা মরে দেওয়ান খালি জইলা মরে বন্ধু আর সেল জিততে রে মরি বন্ধুর পীড়িতে হে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমে নদী পাথারে ওইরা যাইতে দে নাই পাথারে বাজি দারু ধীরে মোরগান বন্ধু বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে পীড়িতে
নদী দারুণ বিধিরে মরলাম বন্ধু পীড়িতে বাদি দারুণ বিধিরে মরলাম বন্ধু বছর আমরা করোনার জন্য প্রোগ্রাম করতে পারি নাই হ্যালো হ্যালো আমরা তো দেশের কথা বলি ধর্মের কথা বলি আল্লাহ নবীর কথা বলি অলিয়া উলিয়ার কথা বলি তা আমাদের উপর কেন এই অত্যাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে শ্রদ্ধা জানাই কিন্তু আমাদের নিজেদের মধ্যে কিছু দুশ্মন আছে যারা 999 কল দিয়া পুলিশ ভাইদেরকে নানাভাবে ডিস্টার্ব করে হয়তো তারা আসতে বাধ্য হয় তা আমি এটুকুই বলবো ঘরের ইন্দুর যদি ঘরের বান কাটে এই বানকে ধরে রাখা যায় না না তবে 999 কারা কারা কল দিয়েছে নাম্বারগুলো নিয়ে কালকে আমরা তদন্ত করে দেখব তারা কারা এবং কিছুদিন আগে বঙ্গবন্ধুর বাড়িতে গান করে আসছি মাননীয় প্রধানমন্ত্রী একান্ত পিএস তার সাথে কথা বলেছি তাকে গান শুনাইছি আমাদের বাউল শিল্পীদের জন্য তারা আমরা এই মানপত্রটা আমার কাছে আছে আজকে আমি লিখেছি এটা যাচাই বাছাই করে তারপরে আমাদের এমপি মাননীয় মমতাজ বেগম যিনি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তারে আমি শুনাইলাম উনি বললো যে আপনি এই পেপারসটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আজকে আমি দিয়ে দিলাম উনি পড়বে যাচাই বাছাই করবে তারপরে বাউল শিল্পীদের জন্য বাউল কলোনি এবং বাউলদের জন্য বাংলাদেশ সরকারের কাছে সুযোগ সুবিধা যা যা লাগে উনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও গান শোনে এবং গান করে গানের কোনো দোষ নাই কিন্তু দোষ হলো আমাদের নিজেদের মধ্যে কিছু শত্রু এগুলির চিহ্নিত করতে হবে তাহলে 999 যাতে দেখেন 12 মাসে একটি বছর কার নামে অনুষ্ঠান করে আল্লাহর মহানলী খাজা বাবার নামে যিনি 96 লক্ষ লোককে কলেমা পড়ে মুসলমান করেছে সুবহানাল্লাহ 999 আধা মিনিট লাগে না একটা কল দিল আর সারা বছরের
ওলিয়া উলিয়ার নামে ওরস মাহফিল দেশ বিদেশ থেকে লোকজন এসেছে সব নষ্ট হয়ে গেল এটা কোনোদিন হইতে পারে না এর জন্য আমরা আমাদের এমপি মাননীয় মমতাজ বেগম তাকে নিয়ে এবং আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করব যে আমাদের এই বাউল গানটা কিভাবে আমরা সুন্দরভাবে গাইতে পারি সেই একটা চেষ্টা আমরা করে যাচ্ছি এবং সরকারের কাছ থেকে ভালো একটা সহযোগিতা আমরা পাব আপনারা সবাই নীরব হয়ে বসবেন যে যেখানে আছেন কোনো হইহল্লা কোনো গন্ডগোল যেন না হয় ইয়া আলি 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 মাওলাই আলি 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 মুশকিল কুশা জনি ছিল যিনি কাবার ঘরে জন্ম নিল পৃথিবীতে একজন ছিল যিনি কাবার ঘরে জন্ম নিল পৃথিবীতে একজনই ছিল যিনি কাবার ঘরে জন্ম নিল কাবার ঘরেই বেসাল হলো কাবার ঘরে বেসাল হলো আল্লাহর মসজিদ ঘরেই বেসাল হলো Ali, 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 Maulay, Ali. Jai Nobi ji, mera jete, Ali surote, dekhe khudare. Jai Nobi ji, mera jete, Ali surote, dekhe khudare. Allah surat, Maulay, Ali surote. Ali Ali Maulay Ali Ya Ali 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 Maulay Ali Ahole bayat pak panjaton gadi rekhum uttam bachon ahole bayat pak panjaton gadi rekhum আহলে বায়াত পাক পাঞ্জাতম গাদি রেখুম উত্তম বচন নবী কয় আমি যার মাওলাই আলী তার মাওলা নবী কয় আমি যার মাওলাই আলী তার মাওলা আল্লাহ যার মাওলা মাওলা তার আলী 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 মাওলাই আলী কাদ্রিয়া চিস্তিয়া নকশাবন্দি মোজাদ্দেদিয়া ওয়াসিয়া নিজামিয়া তরিকায় ভান্ডারিয়া কাদ্রিয়া চিস্তিয়া নকশাবন্দি মোজাদ্দেদিয়া ওয়াসিয়া তরিকায়ে কাদ্রিয়া ভান্ডারিয়া বেলায়েতে মুর্শিদ মাওলা ওই বেলায়েতে মুর্শিদ মাওলা ওই মারুফতের মুর্শিদ মাওলা ওই মারুফতের মুর্শিদ মাওলা ওই Ali, 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 Maulay, Ali. Hello.
নূরে জালালি ইয়া আলী 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 মাওলানা তার মতো সে হইয়া যায় দুধি লীনা ভাবের দরিয়া মালা দিয়ে টাকা দিয়ে দোয়া করেছে আমার উজ্জ্বল ভাই সাহেব সাধু তিনি অনেকগুলো টাকা দিয়ে আমাকে পুরস্কার করতেছে লাইলি মধু প্রেম করি যা যায় উজ্জ্বল ভাই লাইলি মধু প্রেম করিয়া যায় মধু লাইলির নামটি লিখেছিল স্কুলের খাতায় মাস্টার মারি দিল মধুর গায়ে তার মতো সে হইয়া যায় ডুবি লীনা ভাবের দরিয়া নবুয়তে চলবে আজকে গান সভা করে আছেন যত প্রেমিকা সেখান ভালোর অল্প ভালো ভালোর অল্প ভালো যদি ভাইরে না হয় কালো ভালোর অল্প শেষ ভালো যার তারপরে কি সব ভালো তার নাকি শেষ ভালো যার সব ভালো তার সব ভালো তার সব ভালো তার ওরে গুণের ভাই আমরা আল্লাহর ওলির নামে গুণগান ও গাই আল আউলিয়া লাইয়ামাতু আল্লাহর ওলির কখনো মরণ হয় না মরণ হয় না আরে কি কয় ছোট বাদশা শাহজাহান যে তাজমহল বানাইছে আনাসাগরের পারে যাইতো পায়ের জুতা খুললা খাজা বাবার দরবারে আইতো জুতা পাই দিয়ে আইতো না এটা কার নামে ওরস দেখছেন আল্লাহর মহানলী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নামের উপর গান স্বয়ং নবী যারে বলেছে মঈনুদ্দিন তুমি ভারতবর্ষে ইসলাম প্রচার করো খাজা বাবা বলে আমি ভারতবর্ষ চিনি না একটা আপেল কোনো মতান্তর বলে বৃদ্ধাঙ্গলির মধ্যে কম্পিউটারের মধ্যে ফুটে উঠলো মক্কা হইতে ইরাক ইরান আফগানিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাব লাহোর দিল্লির পথ ধরিয়া আমার খাজা বাবা এই ভারতবর্ষ তখন বাংলা সব এক ছিল তিনি ইসলাম প্রচার করে আমি প্রথম খাজা বাবার দরবারে যাই সোহাগ সাহেব সোহান সোহাগ সাহেব তিনি মালা এবং 500 টাকা দিয়ে দোয়া করেছেন আস্তে যার বাড়িতে গিয়ে প্রথম উঠি ওই খাদেমের বাড়িতে একজন বাঙালি খাদেম নাম হইল রস্তম আলী তার ক্যান্সার হয়েছিল গরিব মানুষ চিকিৎসা করাইতে পারে নাই খাজা বাবার দরবারে রাখিয়েছে তিনবার ভূমি কইরা ক্যান্সারের যত জীবাণু সব বাইরে গেছে বলেন সুবহানাল্লাহ
খাজা বাবার দরবারে যদি কেউ এক নিয়তে চায় কোনোদিন খালি হাতে ফিরে না, আমরা একটা গান শুনি, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে আল্লাহর ওলি দরবারে গো, খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে শাহেন শাহ আজ মিরে কামাল বাবা তোমার কাছে হযরতের বাউ চাইতে জানলে রয় না বাবা, চাইতে জানলে রয় না কানা ও ফুরান তো ভান্ডারে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, আল্লাহর ধন্যবিকে যায় পাইয়া যায় পাইয়া বসে আছে কেউ ফিরে না খালি হাতে আমরা একটু বিভিন্ন কষ্ট পাইলে মনে বড় কষ্ট রাখি তাই না, কষ্ট রাখবেন না, কারণ পৃথিবীর মধ্যে ভালো মন্দ দুইটা জিনিস, বাবা আদম যেমন পৃথিবীতে এসেছে তার সাথে শয়তানও এসেছে, শয়তানের পক্ষে কারা আছেন হাত উঠান, শয়তানের পক্ষে লোক নাই, বাবা আদমের পক্ষে যারা আছেন হাত উঠান, আবু জাহেলের পক্ষে যারা আছেন এমন কোন লোক আছেন নাই, মানে উনি বলছেন নাই, উনি বলছেন নাই, কিন্তু আমার নবীর পক্ষে যারা আছেন তারা হাত উড়ান, এরকম পৃথিবীতে আচ্ছা অন্ধকার না থাকলে আলোর কখনো মূল্য থাকে না, হয় না, কেউ হাসবেন না, আমার নবীর পাঁচটা প্রিয় সুন্নত, হাজার হাজার সুন্নতের মধ্যে পাঁচটা প্রিয় সুন্নত, এক নম্বরে সুন্নতের নবীরে গালি গালাজ করত আবু জেহেল, নবী সহ্য করেছে, দুই নম্বরে নবীকে মারধর করেছে নবী সহ্য করেছে, তিন নম্বরে আমার নবীকে মরুভাস দিয়েছে বনভাস দিয়েছে নবী কষ্ট করেছে, চার নম্বরে আমার নবীর নাগরিকত্ব বাতিল করেছে নবী কষ্ট করেছে, পাঁচ নম্বরে আমার নবীকে দেশ থেকে বিদায়ী করে দিয়েছে, তাতে কি আছে, আমার নবী এত কষ্ট করেছে বিধায় সমগ্র বিশ্বের মধ্যে এখন ইসলামের আলো জ্বলেছে, বলছে না ওই নামের রশ্মিতে দুনিয়া গেছে ভরে, ওই নামের আলো জ্বলে বিশ্বের ঘরে ঘরে, ওই নামের রশ্মিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের আলো জ্বলে বিশ্বের ঘরে ঘরে, আমার নবী তার সখা তার কিসের ভাবনা, মানে গানটা দেওয়ানের ভাগে পড়েছে, আমি বললাম এত কষ্ট করেছে বিদায় নবীন নূরের আলো সমগ্র পৃথিবীতে পড়েছে, তাই আমি বলবো আপনারা একটু নীরব হয়ে বসেন, পালাটা দিয়েছে আমরা কথা কম বলবো গান বেশি গাবো, আমি জানতে চাই দেওয়ান সাহেব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড় খায়া উল্টা ক্ষমা চাইছে কিন্তু কিছু কিছু বেদ ওপরে নবী মাফ করে নাই, নবী দুই হাত তুইলে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি অভিশাপ করলাম অভিশাপ করলাম অভিশাপ করলাম, আমি জানতে চাই
দয়ার নবী মায়ার নবী, এত কষ্ট পায় ক্ষমা চাইছে, এই নবী অভিশাপ দিছিল কারা কেন? কানে মনের কথা বলে, কানে প্রাণের কথা বলে, মাটিও মানুষের কথা বলে শামসুদ্দিন সাহেব, আলেকদন সাহেব, তারা আমাদের অনেক আদর্শ অজ্ঞিত, আজ তারা নাই, সবই বিদেশি। যদি দেশের দেশি হতো, আপন হতো, তাহলে কি আর আমাদের ছেড়ে চলে যায়? দিনই গেল গেল রে বেলা, কালে গেল করে কালের খেলা, তার নৌকায় উঠি বরে ভাবি তা, দিন গেল গেল রে বেলা, আমার কাল গেল করে কালে খেলা, কথা দুঃখের কথা না বলেও পারি না। জাতিসংঘের ইউনেস্কো থেকে একটা টিম সমগ্র বিশ্ব ভ্রমণ করেছিল, সৌদি আরবের সাংস্কৃতিক, আমেরিকার সাংস্কৃতিক, জাপানের সাংস্কৃতিক, ইংল্যান্ডের সাংস্কৃতিক, বাংলাদেশের সাংস্কৃতিক, এই আস্তে কথা বলবি না, তারা ঘুরে ঘুরে দেখেছে বাংলাদেশে একটা অনুষ্ঠান হয়, সারাটা রাত্র ব্যাপী গান গায়ে পোষা পাখি উড়ে যাবে সজনী, আমি একদিন ভাবিনি মনে, আমি আর কি দেখা পাবো জীবনে, আমি হারিয়েছি যারে, এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তারা গবেষণা করে ডিক্লেয়ার দিল বাংলাদেশের বাউল গান পৃথিবীর শ্রেষ্ঠ গান, সেই শ্রেষ্ঠ গান যদি আজকে আমেরিকার শ্রেষ্ঠ গান আমরা শিল্পী হইতাম, ইংল্যান্ডের শিল্পী হইতাম, আমাদের রাজকীয়ভাবে রাজপ্রাসাদে নিয়ে আমাদের সংবর্ধনা দিত, কিন্তু আমরা অবহেলায় পথে পথে ঘুরি, যারা গান শুনে সাধারণ মানুষ খেটে গাওয়া মানুষগুলি বেশি, বিআইপি লোক তো খুব কমই আছে, আত্মার গান শুনে, মনের গান শুনে, প্রাণের গান শুনে আমি কার নৌকায় উঠিব ভাবি ভাই, আমার মাতা গেল, পিতা গেল, জোরের ভাই গেল, এই গান শুনে যখন ভাবে তন্ময় হয়ে থাকে, আর এক ধরনের ধর্ম ব্যবসায়ী তারা ধর্মের আড়ালে বিভিন্ন ভাবে আমাদের কষ্ট দিয়া থাকে, তাই আপনারা সজাগ থাকবেন, আপনারা রেডি আছেন তো? আমরা অন্যায় পথে চলবো না, আমরা ন্যায়ের পথে চলবো, ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করে ছাড়ব। পিতা মইল মা রাইলাম পথে, ভাই বন্ধু কেহ নাই সাথে, একা একা যেতে হবে রে অজানা গল্পে, আমি কেমন করি
আমার মইন চাঁদ দেখা নাই রে আমার মইন চাঁদ দেখা নাই ওরে আমার ভান্ডারি রো দেখা কারগো গাই উঠি বরে ভাবি তাই দিন গেল গেল রে বেলা ও আমার কাল গেল ওরে কানের খেলা আমি তার নুতাই উঠি বরে ভাবি তাই ওরে আমি তার সমুদ্র তেরো হাইরে নদী দিতে হবে রে পারি তারই পারে আছে জানি রে ওরে আমার ভান্ডারি রো পারি আয় তারই পারে আছে জানি রে ওরে আমার ভান্ডারি রো পারি হায় হায় সাত সমুদ্র তেরো হায় রে নদী দিতে হবে সবার পারি ইমরান ভাই রে খাজা বাবার ভাই ওরে আমার যে নাই ভক্তি ওরে রে ওরে ভবে আমার যে নাই ভক্তি ওরে রে ওই তবাই আমার যে নাই ভক্তি ওরে রে আমি কে মোর দেশে যাই রে আমি কে মোর করেছি দেশে যাই আমি কে মোর করি ওই দেশে যাই আমি তার নৌকায় জীবনে ভাবি তাই দিন গেল অনাধিকয় সাধু হায় রে ভাই মহাজ সর্বহারাজে ভিক্ষা দিয়া দাও ঠায়া রে ওরে আমার কান্দে ঝোলা লইয়া আমায় ভিক্ষা দিয়া দাও রে যন্ত্রণা হইতে দেশে যাই রে আমি যন্ত্রণা হইতে দেশে যাই এই মোহ মায়া যন্ত্রণা
হইতে যাব দেশে যাই আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই দিন গেল গেল রে বেলা আমার আপন মানুষ কেহ নাই আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই দিন গেল গেল রে বেলা ও আমি কাল গেল করে কালের খেলা ওরে আমি সরল মানুষ বল রে কোথায় অকুল দরিয়ার কিনারে সুখের রজনী নিশি গভীর হয়ে যায় আমার যাহা প্রশ্ন ছিল সরকার জবাব দিলেন তাই ধন্য বাবার পুণ্য বেটায় আমি ধন্যবাদ জানাই আমার কাছে প্রশ্ন করেছে জবাব দিতে চাই আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অভিশাপ দেয় কারে অনেক ব্যথা পেয়েছে নবী থেকে ওই মক্কার নগরে আমার দয়াল নবী ব্যথায় জর্জরিত অনেক অপমান আঘাত সহ্য করেছে সর্বপ্রথম শুরু করেছিল আবু জেহেল বদরের যুদ্ধেই সে নিহত হয়েছে আর তাকে কষ্ট দিলেন আবু লাহাব তার স্ত্রী উতবা সাহেবা আবু লাহাবকে উদ্দেশ্য করে তো কোরআন একটা সুরাই নাজিল হয়ে গেল আবু লাহাব ধ্বংস আরেক ব্যক্তি ছিল সে কোনোদিন মাপ পাবে না পায় নাই নাম তার আবদুল্লাহ ইবনে উবাইয়া নাম হইল উবাইয়া উবাইয়া আবদুল্লাহর বাবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদ প্রান্তে যখন যুদ্ধ করতেছিলেন ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় রসুলের দুই দুইটি পবিত্র দান শহীদ হয়ে যায় সুবহানাল্লাহ আর সেই যুদ্ধে উহুদের যুদ্ধে তার যিনি আদরের চাচা ছিলেন নবীকে যিনি ভালোবাসতেন নাম তার আমির হামজা সেই আমির হামজাকে তার দেহটাকে এই বুকটাকে ছিঁড়ে তার কলিজা বাহির করেছিলেন হিন্দা নামক এক মহিলা রসুল বলছিল ওই সময় তো তারা মাফ করেই নেই পরে আসছিল বলছিল যে তুই আমার কাছ থেকে চলে যা আর আবদুল্লাহ ইবনে উবাইয়া সে রসুলকে যুদ্ধের ময়দানে রেখে তারপর রসুলকে পিছন দিয়ে চলে আসছিল আবদুল্লাহ ইবনে উবাইয়া বলছিল নবী বলছিল এ উবাইয়া তুমি 300 তীরন্দাজ নিয়ে তৈয়ার থেকো আমি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু যুদ্ধের মাঠে চলে আসবা উবাইয়া কথা দিলেন যে চলে আসবো কিন্তু যুদ্ধ যখন আরম্ভ হয় তিনি তখন তার সৈন্য 300 তীরন্দাজ নিয়ে চলে গেলেন যারা হজ করতে গিয়েছেন উহুদ প্রান্তে গিয়েছেন উহুদের পাহাড়টা অনেক বড় এর পাশেই হলো ছোট্ট ছোট্ট টিলাগুলি একটা টিলার উপরে ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান শহীদ হইল তিনি পড়ে গেলেন তাকে সাহাবারা রক্ষা করলেন সাহাবারাই শুধু রক্ষা করেন না আল্লাহ আল্লাহর জিব্রাইল সেদিন রক্ষা করেছিল জিব্রাইল ফেরেশতা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনাকে উঠাই নিয়ে গেলেন এবং উহুদ পাহাড়কে বললেন উহুদ পাহাড় দুই ভাগ হয়ে যাও উহুদ পাহাড় দুই ভাগ হয়ে গেলেন নূরের একটা সিংহাসন দিয়ে সেখানে আল্লাহ পাক আমার রসুলকে বসিয়েছিলেন রক্ষা করেছিল সুবহানাল্লাহ রাখে আল্লাহ মারে কে সে যদি রাখতে চায় পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারবে না ক্ষণিকের কষ্ট দিতে পারবে কিন্তু ধ্বংস করা সম্ভব না তাই তিনি পরম স্রষ্টা
তিনি রক্ষা করলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যুদ্ধ শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। উবাইয়ার সন্তান আব্দুল্লাহ গিয়ে বলে দয়াল নবীর ধারে, নবী আমার বাবা মরে গেছে, আমি বলতেছি আপনারে আমার বাবা মরে গেছে, আপনাকে জানাই আমার বাবার জন্য আপনার কাছে আমি কিছু চাই। কি চাও? বলে আমি চাই আপনার গায়ের জুব্বাটা, জামাটা, আপনি যে জামাটা পরানো পরা আছেন এই জামাটা আমার বাবার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার রসুল বলে দিলে খুশি, রসুল তার পবিত্র জুব্বা মোবারক আব্দুল্লাহ ইবনে উবাইয়ার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিলেন। বলে এইবার আমার বাবা মরে গেছে, আমি বাজার থেকে সুরমা কিনব না। শুনেন শুনেন, দিনের নবী আপনি দিনের দেওয়া না, নবী গো আপনার পবিত্র মুখের থুতু ওই লালা একটু দিবেন চোখের মাঝে দিয়া, তাতেই আমার বাবার চোখে যাবে সুরমা হইয়া। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার বাবার চোখের মধ্যে কোনো সুরমা আমি দিব না, আপনার পবিত্র থুতু মুবারক আমার বাবার চোখের মধ্যে আপনি দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পবিত্র থুতু মুবারক নিয়ে উবাইয়ার চোখের মধ্যে দিয়ে দিলেন। এবার বলে হুজুর নবী আমি আপনার বাবার আমার বাবার জন্য আপনি একটু দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছে দোয়া করে আল্লাহর দরবারে। আব্দুল্লাহ উবাইয়া যেন জান্নাতি হয়, মাওলা বলতেছি তোমারে আমার বাবা যেন জান্নাতি হয়, আপনি দোয়া করেন। একবার দোয়া করেছে, দুইবার, তিন, চার, পাঁচ, দশ, বিশ, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, ষাট, ৬৯ বার দোয়া করেছে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়া যেন জান্নাতবাসী হয় তোমার দরবারে দুই হাত তুলে আমি প্রার্থনা করছি, দোয়া করছি। আমার আল্লাহ বলে তুমি ৬৯ বার দোয়া করেছ, ৬৯,০০০ বার যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ার জন্য দোয়া করো, আমি আল্লাহর দরবারে তোমার এই মুহূর্তে দোয়া কবুল হবে না, কারণ সে একজন মুনাফিক। সে কে? মুনাফিক। শত্রু ভালো কিন্তু মুনাফিক ভালো না। মুনাফিক কে? যে লোকটা আপনার সাথেই খাবে, আপনার এক বিছানা এক পাতে খাবে, একসাথে ঘুরবে টুরবে, আপনার সাথেই থাকবে, আপনার সাথে বন্ধুত্ব করবে, কিন্তু সুযোগ বুঝে আপনার পিঠের মধ্যে ছুরি মেরে দিবে। আসেন এরকম লোক? আজকের গানের বিষয়ে আমাদের প্রশাসনের তো কোনো দোষ নাই, এখানেই কারা যেন আছে এদেরকে মুনাফিক বলে। এই মুনাফিকরা ফোন করে বলছে ওইখানে না জানি কি হইতেছে, কি হইতেছে, রসুলের আলোচনা হইতেছে বেটা, নবীজির কথা বলতেছি, অলি আল্লাহর কথা বলতেছি, মাওলা আলীর কথা বলতেছি, আল্লাহর কথা বলতেছি, ফোন করে একদিক দা বইলা দিছে যে গিয়ে দেখেন এই অবস্থা, আরেকদিকে এখানে এসে আবার গানও শুনতেছে। আছে না দুই চারজন? কি হইতেছে সব জানে, রেকর্ড। আবার ওখান থেকে ফোন করে ত্রিপল নাইনে নাকি বলছে যে ওনাদের তো কোনো দোষ নাই, যাই হোক একটা মিস্টেক হয়েছে। তারপরও সুন্দর এখন যে পরিবেশ, এটা তো জান্নাতের বাগানের মতো। ধন্যবাদ আপনাদেরকে, এটাই হওয়ার কথা ছিল, এটাই হবে, সময় লাগবে। আপনারা অনেক ভালো, আল্লাহ পাক মাফ করলেন না। আপনার সাথে যারা বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, পিছনের দরজা দিয়ে যারা পালিয়ে গেছে, আপনাকে আঘাত করেছে, আমি আল্লাহ আপনার প্রেমে এতই পাগল যে আপনাকে যদি কেউ আঘাত করে আমি আল্লাহ সইতে পারি না, আপনি মাফ করে দিলেও আমি তাকে মাফ করব না। মুনাফিকরা সাবধান, আল্লাহ পাক সবারে মাফ করবে, কিন্তু মুনাফিককে মাফ করবেন না, করবে না। কাকে মাফ করবে না? খবরদার, মুনাফিকই করবেন না কেউ। একসাথে খাইবেন, একসাথে কথা বলবেন, আবার পিস দিয়ে গিয়ে আঘাত করবেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়া হবে দোজখবাসী। আবুল আহাব, আরো যত ব্যক্তি আছে দোষী, আবু জাহেল, উতবা, সাইবা, সরাসরি আল্লাহ পাক বললেন তাদেরকে, রসুল অভিশাপ দিলেন যে এই লোকগুলো কারা, যারা আমি নামাজ পড়তে গেলে উটের নাড়ি ঘুরিয়ে এনে আমার ঘাড়ের উপর চাপিয়ে দেয়, তারাও যেন খেজুর কাটার নিয়ে ঘাড়ের উপর তারপর হাসরের মাঠে উঠে।
একবার দুইবার তিনবার রসুল যা যা বলেছে একটা কথার ব্যত্যয় হবে না, তা ঠিকভাবে পরিপূর্ণভাবে আল্লাহ পাক গ্রহণ করেছেন এবং তাই হবে। সুবহানাল্লাহ, এই পর্যন্ত কথা ছিল। আমার সাধ্য অনুসারে কোরআন হাদিস মতে আমি জবাব দিলাম তারে। আমিও জিজ্ঞাসা করি, আরে আমিও জিজ্ঞাসা করি, আমিও জিজ্ঞাসা করি, এইবার আমিও জিজ্ঞাসা করি, লাভ দিবে গো বাউলের ব্যাপারী গো, আমিও জিজ্ঞাসা করি, আরে দিবে গো বাউলের ব্যাপারী গো, আমি এবার জিজ্ঞেস করি। ধর্ম কথা শুনলে ভালো, নিজেও শুনবেন, আপনার সন্তানকেও শোনাবেন, আছেন যত ভাই, ধর্ম কথা শুনলে কিন্তু কোনো ক্ষতি নাই। এ আপনারা যে কথাগুলি শুনতেছেন, আপনাদের আমল নামার মধ্যে কি গুণা হবে না ন্যাক হবে? ন্যাক হবে, কথা বলেন না কেন? আল্লাহ পাক ন্যাক লিখে দিবে যদি আমল করেন। আর যদি বলেন যে না বাউল দুজন আসছিল এক কথা এরা বইলে গেছে আর আমরা আমল কাজ করি, আমল করলেন না, বিশ্বাস করলেন না, মনে মনে ভাবলেন এক কান দিয়ে শুনলেন আরেক কান দিয়ে বাহির করে দিবে, আমল করার প্রয়োজন নাই, তাহলে আল্লাহ পাক গুণা লিখে দিবে। কারণ সবারে ফাঁকি দেওয়া যাবে, তারই ফাঁকি দেওয়া যাবে না। প্রশ্ন করি আপনার কাছে, ওরে পাগল মন, বেলায়েতের কথা আলোচনা করবেন আসরে, এখন বেলায়েতে প্রশ্ন করি, জবাব যেন পাই, অনেক গায়কের কাছে প্রশ্ন করে জবাব পাই নাই, হ্যাঁ পরিপূর্ণ জবাবটা পাই না আর কি, যে জায়গায় যাই। ও ভাই, বেলায়েতের মধ্যে আছে অনেক দরবারে দেখেছি, সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, সারা বাংলাদেশ না আপনাদের চরণ আশীর্বাদে পৃথিবীর প্রায় 11টা দেশে আমি ফোক ফেস্ট করেছি, ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট করেছি পৃথিবীর 11টা দেশে, যারা বিদেশিরা আমাকে নিয়ে সেখানে গান গাইয়েছে আমেরিকা থেকে ধরে, বাংলাদেশে তিনটা না চারটা ফোক ফেস্ট করেছি বাংলাদেশে, ওই ইয়ের মাঠে কি যেন আর্মি স্টেডিয়াম থেকে ধরে, আর পৃথিবীর বিভিন্ন দেশে 11টা ফোক ফেস্ট করেছি আমি জীবনে, এগুলো বলতে যাই না, এগুলো আমার বলার প্রয়োজন নাই, দেখেছি অনেক কিছু, আমাদের দেশেও ফকিরি চলতেছে, জিকিরি চলতেছে, অনেক কিছু হইতেছে, গান হইতেছে, বাউল গান হইতেছে, মানুষ আনন্দ করতেছে, কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা হইতেছে, আল্লাহর যদি অলিয়াউলিয়ার দয়া থাকে তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর মোনাফেকরা সাবধান, আবারও বলি, অনেক জায়গায় দেখেছি নারী পুরুষ একত্রিত হইয়া তারা জিকির করে, জিকির করে একজন আরেকজন রে ধরিয়া, এ করে না, খারাপভাবে নিবেন না কথাটা, কথাটা খারাপভাবে নিবেন না, আগে পুরাটা শুনে নেন। আমি কদিন আগে গানে গেছি এক জায়গায়, গিয়ে দেখি এক পীর বাবা বসে আছে, আমারও অনেক মানুষে পীর বলে ভক্তি দেয়, আর এক ভক্ত আসছে মহিলা, এক মা আয়সা, তারে ভক্তি টক্তি দিয়ে হাতে কিছু নজরানা দিয়ে তারে জড়াইয়া ধরছে। আমি জানতে চাই বেলায়ের তো বুকে বুকে আদান প্রদান, কোনো মা কোনো পীরকে যদি জড়াইয়া ধরে এর মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি নাই? কোন জ্ঞানে কিভাবে জড়াইয়া ধরতে পারে, এইটা কেমন বেলায়েত, জবাব দেন এখন, কারণ এখানে আছে কিন্তু অনেক মা বোন আর ইউটিউবার ভাই তো আছে, এটারে ছেড়ে দে, একটি প্রশ্ন হয়ে গেছে আরো একটা কই, সবার মাঝে দাঁড়াইয়া আপনি নিশান করবেন সই, এক ব্যক্তির বেলায়েত বেলায়েত পেয়েছিল, আরেক ব্যক্তি এসে তার বেলায়েত কারিয়া নিল, এটা কি কারিয়া নেওয়ার বিষয়, কেড়ে নেওয়ার বিষয়, বলেন নাই আমারে, কে পেয়েছিল বেলায়েত, কোন ক্ষমতা করে এই জগৎ সংসারে, কেই বা তার বেলায়েত কেড়ে নিল, কিসেরই কারণ, এই পর্যন্ত জিজ্ঞাসা আমার, বলেন মন মতন, এই পর্যন্ত জিজ্ঞাসা আমার, ইহার বেশি নাই, সবার মাঝে জবাব দিবে আমার লতি ভাই, বকুল দরিয়ার কিনারে আমি বৈশাখ দিদা
ওরে বৈশাখা দীপ আমার পার করিবে, আমার পার করিবে দিনের পয়গাম্বর অকুল দরিয়া আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। কী নাম তোমার? সিয়াম। ও এসএসসি পরীক্ষার্থী, ও যেন পরীক্ষা পাস করে, ভালো রেজাল্ট করে। আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি পাপি মুখে দোয়া করছি, আল্লাহ যেন ওর মনোবাসনা পূর্ণ করে, দয়াল খাজা বাবা যেন সহায় থাকে। হ্যাঁ, দোয়া রইল, ভালোবাসা রইল, মুরব্বী পুরস্কৃত করেছেন, সালাম শ্রদ্ধা রইল। ছোট্ট একটা গান গেয়ে বসি। থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, থাকি পুরা বোতল পুরা ওরে পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। অনেকে তো ভাবতেছে মনে হয় যে ওই বোতল পানির মতো ঢাইলা খায় না। ওদিন আগে এক জায়গায় গান গাইতেছি, আমি যখন গানটা গাইছি, গান গাওয়া শেষ, আর পিছন থেকে এক ভাই ডাকতেছে, কাজল ভাই তাড়াতাড়ি বাইরে আসেন, বোতল রেডি আছে। আমি কি বোতল কই যে কইলেন, পুরা বোতল দে, পুরা রেডি আইছি। আমি কি না ভাই, আমি এই বোতল খাই না, এটার কথা বলা হয়নি। কোন বোতল? এই মানব দেহটাই একটা বোতল। তোমার মাথার তালু থেকে বৃদ্ধাঙ্গি পর্যন্ত এটাই একটা বোতল। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে। এখানে নাই এমন কিছু নাই, তুমি একটু খেয়াল করে দেখো, তাহলেই তুমি জানতে পারবা। ফকির লালন সাহেবজি বলছে, বাড়ির পাশে আরশিনগর এক ঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে, গ্রাম বে অঘাত পানি নাই খেয়া তার নাই তরুণী পারে। আমি যাইবো মনে বাঞ্ছা করি কেমনে সেথায় যাই রাই রে, কি বলবো সেই পড়শির কথা, হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, সে যে ক্ষণেক থাকে শূন্যের উপর আবার ক্ষণেকে ভাসেনি রে। পড়শি যদি আমায় ছুত আমার জম যাতনা সকল যেত দূরে, সে আর লালন এক ঘরে রয় তবু লক্ষ যোজন থাকবে। আল্লাহ বলে, হে বান্দা আমি তোমার ঘরের সারক হইতো অতি নিকটে। আল্লাহ কোথায়? কথা বলেন না কেন? ঘরের সাহারক হইতো অতি নিকটে। আমরা তো এই মুহূর্তে আল্লাহকে দেখি না, আমি দেখি না, আমি সাধারণ মানুষ। আপনারা কি আল্লাহ দেখেন? কথা বলেন। আচ্ছা, আমরা তো আল্লাহকে দেখি না, আল্লাহ কি আমাদেরকে দেখে নাকি দেখে না? তাহলে সে দেখে, সে অতি নিকটে, অত নিকটে, আমার দেখার মতো চক্ষু নাই তাই তো আমি দেখতে পারি না। তাই আমার পাগল বলছে, আমি ওই নেশাতে পাগল হই, আমি ওই নেশাতে পাগল হই, আমি ওই নেশাতে পাগল হই, মুখে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, ওই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। আমার ভাষে যেন মোহাম্মদ রাসূল, নবী অন্তরে ফুটে যেন আমার মোহাম্মদি ফুল, যখন আমার ভাষে যেন মোহাম্মদ রাসূল, ও নবী অন্তরে ফুটে যেন মোহাম্মদি ফুল, চোখে আমার ভাষে যেন মোহাম্মদ রাসূল, অন্তরে ফুটে যেন আমার মোহাম্মদি ফুল, যে ভাই ফেরেশতারা নিয়ে গিয়ে করতেছে
সে হইচই আল্লাহর ফেরেশতারানে কে কে করতেছে হইচই 70,000 ফেরেশতারা মুহাম্মদ নামে করতেছে হইচই সাকি পুরাবো তে আমারে নে সাগজ রই সাকি পুরাবো তে আমারে নে সাগজ রই সাকি পুরাবো তে আমারে নে সাগজ রই না এলে মুহাম্মদ নবী না হতো যিশু নবী আল্লাহ পাক বানাইতো না বিশ্বের এত কিছু মুহাম্মদ না হতো যিশু ও নবী আল্লাহ পাক বানাইতো না এ বিশ্বের কিছু না এলে মুহাম্মদ নবী না হতো যিশু নবী আল্লাহ পাক বানাইতো না দেখো এত কিছু আমি মুহাম্মদ নামের মুহাম্মদ কিছু প্রেমের কথা কই রে মুহাম্মদ নামের মুহাম্মদ প্রেমের কথা কই আমি মুহাম্মদ নামের মুহাম্মদ নামের মুহাম্মদ কিছু আবল তাবল কই সাকি পুরা বদল দে আমারে নে সাইমজ রই সাকি পুরা বদল দে আমারে নে সাইমজ রই সাকি পুরা বদল দে আমারে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে নবী বৃক্ষ তরুলতা আদি এই ধরাতলে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে ও নবী বৃক্ষ তরুলতা আদি এ ধরাতলে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে বৃক্ষ তরুলতা এই ধরাতলে বলি ওই ঝর্ণা ধারায় আকাশ তারা কই মুহাম্মদ কই ওই ঝর্ণা ধারায় আকাশ তারা কই মুহাম্মদ কই ওই ঝর্ণা ধারায় আকাশ তারা কই মুহাম্মদ কই সাকি পুরা বদল দে আমারে নে সাইমজ রই সাকি পুরা বদল দে আমারে নে সাইমজ রই সাকি পুরা বদল দে আমারে নে সাইমজ রই নামের মুহাম্মদ নামের মুহাম্মদ নামের মুহাম্মদ নামের মুহাম্মদ নামে মুহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে ও নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে শুধু বাঁকা পথে মাতাল রাজ্জাক সোজা হইল কই ও শুধু বাঁকা পথে মাতাল রাজ্জাক সোজা হইল কই শুধু বাঁকা পথে বাঁকা ওরে বাঁকা পথে মাতাল আমার সোজা হইল কই সাকি পুরা বদল দে আমারে নে ছাই মজে রই সাকি পুরা বদল দে আমারে নে ছাই মজে রই ওরে আমি ওই নে ওই নেশাতে পাগল হই আমি ওই নেশাতে পাগল হই মুখে মুহাম্মদ নাম মুহাম্মদ নাম মুহাম্মদ নাম কই সাকি পুরা বদল দে আমারে আমি নেশাই মুখে রই সাকি পুরা বদল দে আমারে মুহাম্মদ নামে নেশাই মুখে রই বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর, এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে, তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। এখন লাগবে না আর গানের খাতা, লাগবে না আর কারি কারি গানের বই, সব পাবেন এক বাউল বুকস অ্যাপসে। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই।